সাজেরবাতি সিরিয়ালের আজকের পর্বে আয়ুষ মোহিতকে দেখে বলে যে আপনি যদি ভূমির আঙ্কেল হন তাহলে ভূমি আপনাকে কেন চিনতে পারছে না, এতদিন আপনি কোথায় ছিলেন? তখন মোহিত বলে আসলে আমি একটু বাইরে ছিলাম, আর ভূমি আমাকে চিনতে পারবে না, কিন্তু দীপজয় সে আমাকে চেনে। তখনই ভূমি বলে তাহলে আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন, বাবার সাথেও দেখা হয়ে যাবে। কিন্তু মোহিত বলে না, অন্য কোনো দিন যাবো, আজকে থাক। অন্যদিকে রাগে তো শ্রীমন অবস্থা খারাপ হয়ে যায়, তার সাথে আয়ুষের কোনো সম্পর্কই গড়ে উঠছে না, অথচ আয়ুষ আর ভূমি অনেক কাছাকাছি চলে আসছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তখন ঝুম্পা শ্রীমনকে বোঝায় যে শ্রীমন যদি আগে তার এবং আয়ুষের ব্যাপারটা তাকে জানাতো তাহলে সে এমন চাল চালতো না। তখন শ্রীমন বলে সেও হার মানবে না, সে প্ল্যান করে নিয়েছে সে কি করবে। সে তারই এক বন্ধুকে ভূমি এবং আয়ুষের মাঝখানে নিয়ে চলে আসবে, তারপরে আয়ুষকে তার হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। ভূমিকে নিয়ে যখন আয়ুষ বাড়িতে আসে তখন ভূমির হাতে ওষুধ লাগিয়ে দেয় শ্রীমন, আর অমৃতা সেখানেই আয়ুষকে জানায় কলেজের প্রোগ্রামের কথা, সেখানে সবাই আসবে। শুনে সবাই খুব খুশি হয় আর শ্রীমন তার প্ল্যান সাকসেসফুল করার কথা ভেবে ফেলে। এরপর আয়ুষ ভূমিকে তার বাড়িতে পৌঁছে দেয়, চারু আয়ুষকে বলে যে চা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আয়ুষ বলে যে আজ থাক, অন্য একদিন আসব। মোহিত বাড়ি আম্মির সাথে দেখা করতে যায়, বলে 18 বছর অজ্ঞাতবাসের পর এবার নিজের দেশে ফিরলাম, এবার কাজের সময়। আর বাড়ি আম্মি বলে চারু ওরফে অনুশ্রী সেই হবে আমাদের গুটি, আসল গুটি যাকে এতদিন ধরে আমরা তৈরি করে ফেলেছি। অন্যদিকে কলেজে শ্রীমন সে তার প্ল্যান সাকসেসফুল করে, সে যখন আয়ুষের কাছে যায় তখন তার বন্ধুকে ইশারা করে দেয় ভূমির কাছে যাওয়ার জন্য। শ্রীমনের বন্ধু খুব চালাকি করে যায় ভূমির কাছে এবং তার সাথে হ্যান্ডশেক করে, যেটা আয়ুষের এতটুকুও ভালো লাগে না। এদিকে বাড়িতে বসে বসে চারু ভাবতে থাকে সে আগের দিন দীপজয়ের সাথে যে ব্যবহারটা করেছে সেটা অত্যন্ত খারাপ করেছে। এমন সময় তার কাজের লোকও বাইরে যায় জিনিসপত্র আনার জন্য, আর সে বাড়িতে অনেকগুলো চিঠি খুঁজে পায় যেখানে লিখে রাখা আছে তার জন্য ভালোবাসার কথা। দীপজয় লিখেছে অনুশ্রীর প্রতি তার কত ভালোবাসা আছে। এগুলো দেখে চারু যেন অস্বস্তিতে পড়ে যায়, তার কিছুই ভালো লাগে না। এমন সময় ডোরবেল বাজতে লাগে, এই সময় কে এলো? চারু যখনই ডোরবেল খোলে তখন দেখে ডোর খুলে তার সামনে একজন মুখোশ পরা ব্যক্তি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে তাকে মেরে ফেলতে চায়। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।